প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা দেখে নেব অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে মিডিয়ান কীভাবে নির্ণয় করতে হয় মিডিয়ান নির্ণয় করার সময় আমাদের তার সূত্র মাথায় রাখতে হবে সূত্র দু রকমের হয় একটা বিজড়ের সূত্র হয় একটা জোড়ের সূত্র হয় বিজড়ের সূত্র দেখো রয়েছে এন প্লাস ওয়ান বাই টু তমপদ তোমরা জানো এন সমান মোট সংখ্যা আর জোড়ের সূত্র রয়েছে দেখো এন বাই টু পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম ডিভাইডেড বাই টু আমি করে দেখাচ্ছি কীভাবে নির্ণয় করতে হয় জোড়ের ক্ষেত্রে বা বিজোরের ক্ষেত্রে দেখো একটা তোমাদেরকে এরকম স্কোর দিয়ে দেবে টেন সেভেন ফরটিন ইলেভেন ফিফটিন সিক্সটিন এইটিন দিয়ে বলে দেবে এর গড় সরি এর মধ্যমান নির্ণয় করো এক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে সাজি নিতে হবে প্রথমে লিখতে হবে আমরা সাজিয়ে পাই সাজিয়া পাই ছোটো থেকে বড় হিসাবে আমরা সাজাবো সেভেন টেন ইলেভেন ফরটিন ফিফটিন সিক্সটিন এবং এইটিন এবারে আমরা সূত্র লিখব মিডিয়ান সমান সূত্র আমরা জানি এন প্লাস ওয়ান বাই টু তম পদ আমরা জানি এন সমান মোট পরিসংখ্যা কত সংখ্যা রয়েছে আমরা দেখে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন প্লাস ওয়ান বাই টু তম পদ সমান এইট বাই টু তম পদ কাটাকটি করলে দেখো চার আসছে সমান চারতম পদ এই তম পদ কীভাবে আমরা পাব প্রথমতম পদ দ্বিতীয়তম পদ তৃতীয়তম পদ চৌদ্দতম পদ এই যে চতুর্থতম পদ এইটি হচ্ছে আমাদের আনসার আসবে অর্থাৎ উত্তর হবে চোদ্দো এর আরেকটি সহজ নিয়ম রয়েছে দেখো এখানে রয়েছে টোটাল সাতটা সংখ্যা বিজোড়ের ক্ষেত্রে এ পাশে তিনটে আর ও পাশে তিনটে রেখে দিলে মাঝখানে যেটা পড়ে থাকবে সেটাই উত্তর আসবে এই সহজ নিয়মও তোমরা ফলো করতে পারো ধন্যবাদ